গত পাঁচ বছরে চুয়াল্লিশটি আইপিও এসেছে দেশের পুঁজিবাজারে তবে এর বেশিরভাগই সাড়া ফেলতে পারেনি বিস্তার অভিযোগ আছে নামে বেনামে প্লেসমেন্ট বাণিজ্যের ইতিমধ্যেই বুক ফিল্ডিং ও ফিক্স প্রাইসে তালিকাভুক্ত কিছু কোম্পানি শেয়ারের দর নেমে গেছে ইস্যু মূল্যের নিচে সংশ্লিষ্টরা বলছেন পুঁজিবাজারের জন্য ভালো মানের আইপিও জরুরি এক্ষেত্রে দেশীয় মানসম্পন্ন প্রতিষ্ঠানের সাথে বহু কোম্পানিগুলোকে তালিকাভুক্তির কথা বলছেন বাজার সংশ্লিষ্টরা মেহেদি রিপোর্ট ফ্লোর প্রাইস তথা শেয়ারের সর্বনিম্ন দর বেঁধে দেওয়ার কারণে গত প্রায় দেড় বছর পুঁজিবাজার ছিল গতিহীন এ কারণে দু সালে আইপিউর সংখ্যা নেমে আসে মাত্র তিনটিতে যদিও দু হাজার বাইশ সালে দশটি এবং দু হাজার একুশ সালে তেরোটি আইপিও বাজারে আসে তবে সংশ্লিষ্টরা বলছেন এসব আইপিও বাজারে সারা ফেলতে পারেনি যেমনটা দু সালে গ্রামীণ ফোনের আইপিউর ক্ষেত্রে দেখা গিয়েছিল কিন্তু গত কয়েক বছরে যেসব কোম্পানি এসেছে তাদের অনেকগুলোই মানহীন লেনদেন হচ্ছে অভিহিত মূল্যেরও কম দামে কিছু কোম্পানির বিরুদ্ধে আছে প্লেসমেন্ট বাণিজ্যের অভিযোগও স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানায় ভালো কোম্পানি তালিকাভুক্তিতে সংশ্লিষ্টদের সাথে নিয়ে কাজ করছেন তারা ভালো কোম্পানির যদি আসতে তাদের কোনো প্রতিবন্ধকতা থাকে সেই জিনিসগুলো যদি আমাদেরকে বলে তাহলে আমরা সেটা রেগুলেটরের সাথে বসে আমরা সেটা শর্ট আউট করতে পারি সেটা অ্যাড্রেস করতে পারি আমরা এ পর্যন্ত আমাদেরকে কোনো লিখিতভাবে বা কোনো মৌখিকভাবেও কোনো কোম্পানি ভালো কোম্পানি আসে বলে নাই যে প্রতিবন্ধকটা কোথায় বাজারে নতুন প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার দায়িত্ব মার্চেন্ট ব্যাংকগুলোর কিন্তু তালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের কোনো কর ছাড় না থাকায় কোম্পানিগুলো আগ্রহী হচ্ছে না বলে জানান মার্চেন্ট ব্যাংকাররা উদ্যোক্তাকে উৎসাহিত করতে হবে তাদের জন্য ইনসেনটিভ লাগবে তালিকাভুক্ত হওয়ার জন্য অন্যদিকে আইনগত একটা বাধ্যবাধকতাও লাগবে যে কত টাকা ক্যাপিটাল হইলে কি ধরনের বিজনেস হইলে তাদেরকে আইপিউতে যাওয়াটা বাধ্যতামূলক এই দুটো কাজ না করা হইলে আপনি প্রত্যাশিত ভালো প্রতিষ্ঠান কিন্তু বাজার পাবেন না এদিকে বাজার বিশেষজ্ঞরা বলছেন সার্বিক বিবেচনায় দেশের পুঁজিবাজারই কোম্পানিগুলোর কাছে আকর্ষণীয় হতে পারেনি অনেকটা নাম সর্বস্ব কোম্পানি ওগুলো আনার পেছনে যে একটা চক্র কাজ করে সাধারণত ভালো কোম্পানিকে তো ওই ভাবে কেউ ওইভাবে কাজ করবে না ভালো কোম্পানি নিজে উদ্যোগে আসতে হবে আর নিজের উদ্যোগে আসবেন কখন আপনি আপনি যখন দেখবেন যে আপনার এখানে ক্যাপিটাল শর্টফলের জন্য এই প্রসেসটা স্মুথ সো প্রসেস যতদিন না স্মুথ হবে ততদিন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে তার আসবে না ব্যাংক থেকে সহজেই দীর্ঘমেয়াদী ঋণ মেলে পাশাপাশি বারবার ঋণ পুনঃতফসিল পুনর্গঠন ও বৌকুপের মতো সুযোগ পান অনেকে ফলে বড় কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহ দেখাচ্ছে না বলেও মত বাজার সংশ্লিষ্টদের মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা